স্বাগতম বাংলা হেলথ টিপসে। আমাদের আজকের বিষয় রূপচর্চা নিম পাতার পাঁচটি ফেসপ্যাক তৈরি পদ্ধতি ব্যবহার জেনে নিন। নিম পাতার বহুবিধ ঔষধি গুণাবলীর কথা আমরা সবাই জানি, কিন্তু এটি অনেক ধরনের রূপচর্চায় কাজে ব্যবহৃত হয় তা হয়তো আমাদের অনেকেরই অজানা। অনেক প্রসাধনীতে নিম পাতার রস ব্যবহার করা হয়। নিম পাতা দিয়ে তৈরি করা যায় এমন কিছু ফেসপ্যাক যা ব্রণ দূর করে ত্বককে দাগহীন করে তোলে। আসুন নিম পাতার পাঁচটি ফেসপ্যাক তৈরির পদ্ধতি ও ব্যবহার প্রণালী সম্পর্কে জেনে নিন। এক, তুলসী পাতা, চন্দন ও গোলাপ জল। নিম পাতা ও তুলসী পাতা একসাথে বাটুন, সাথে চন্দন ও গোলাপ জল দিয়ে পেস্টের মতো তৈরি করুন। এরপর পেটটি মুখে লাগান, শুকানোর আগ পর্যন্ত রাখুন। এরপর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। নিম পাতার ময়শ্চারাইজিং গুণাগুণ আছে যা আপনার ত্বককে সতেজ করে তোলে। দুই, সেদ্ধ নিম পাতার পানি। নিম পাতা সেদ্ধ করে নিন। এবার এই পাতার পেস্ট করে নিন। এই পেস্ট আপনার মুখে লাগিয়ে নিন। 5 থেকে 10 মিনিট পর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। এই পেস্ট নিয়মিত ব্যবহারে আপনার ত্বক দাগহীন উজ্জ্বল হয়ে যাবে। শুধু তাই নয়, এটি যে কোনো প্রকার অ্যালার্জি বা চুলকানি দূর করে। তিন, নিম লেবু এবং গোলাপ জলের ফেস প্যাক। একটি পাত্রে নিম পাতার পাউডার নিন, এতে গোলাপ জল এবং লেবু রস মেশান। এই প্যাকটি মুখে ঢাল ভালো করে লাগান। 15 থেকে 20 মিনিট পর প্যাক শুকিয়ে গেলে ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। এই প্যাক মাত্র 7 দিনে আপনার মুখে ব্রণ দূর করে ফেলবে। 4, নিম এবং দুধ প্যাক। একটি পাত্রে নিম পাউডার নিন এবং তার সাথে কিছু দুধ মিশিয়ে পেস্ট তৈরি করে ফেলুন। এবার তাতে কয়েক ফোঁটা লেবু রস দিয়ে দিন, মুখে ও ঘাড়ে লাগান। শুকিয়ে গেলে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। এটি ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতে সাহায্য করবে। পাঁচ, নিম বেসন টক দইয়ের প্যাক। শুষ্ক ত্বকের জন্য এই প্যাকটি অনেক বেশি কার্যকরী। 1 চা চামচ বেসন, 1 চা চামচ টক দই এর সাথে নিম পাউডার দিয়ে ভালো করে মিশিয়ে নিন। এই প্যাক মুখে ও ঘাড়ে ভালো করে লাগান। শুকিয়ে গেলে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। এটি ত্বককে নরম কোমল করার সাথে সাথে ব্রণের দাগ দূর করবে। আজ এ পর্যন্তই। আবার নতুন কোনো টিপস নিয়ে হাজির হব আপনার কাছে। আমাদের এই ভিডিওটি আপনার সামান্য উপকারে আসলে তাহলে লাইক, কমেন্ট এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন, এবং অবশ্যই আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।